যে ঈদে মিলাদুন্নবী নামে যেটা আমাদের সমাজে চালু আছেন, এটা আমাদের সমাজে এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এবং এই দিবসে কি হয়, এতে জ্যেষ্ঠ জুলুস আপনি বললেন, একটা মিছিল বের করলেন, কোনো মিছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বের করেন নাই। তারপরে দেখেন আপনি কি মিলাদ করলেন, মিলাদ মানে এখন তো মিলাদ শুধু 12 তারিখে খ্যান্ত না, মিলাদ মানে সারা বছরই মিলাদ চলে। মিলাদের অর্থ কিটাও বুঝি না, মিলাদ মানে জন্মদিন। তা আমরা যদি রাসুলের মিলাদ পড়েন, তো রাসুলের জন্মদিন তো একদিন হয়েছে। তা আমরা দোকান উদ্বোধন করতে মিলাদ, আপনার ঘর উদ্বোধন করতে মিলাদ, বাপ এমনকি বাবা মারা গেছে কয়েকটা আমার বাবার মৃত্যু দিবস উপলক্ষে একটা মিলাদ দেবো, মিলাদের যে অর্থ কিটাই বুঝে না। মিলাদ তো পড়ার জিনিস না, কথা মিলাদ পড়ে যান একটু, মিলাদ তো পড়ার জিনিস না, এটা জন্মদিবস পালনের বিষয়, যেটা ইসলামে নিষেধ। কারণ জন্মদিবস পালন করে ইহুদি খ্রিস্টানরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলের অন্তর্ভুক্ত হবে। ঈসা আলাইহিসাল্লামের জন্মদিবস পালন করে, বড় দিবস পালন করে খ্রিস্টানরা, খ্রিস্টানরা ঈসা আলাইহিসাল্লামের জন্মদিবস পালন করে, মুসলমানদের নবীর কোনো জন্মদিবস নাই। এই জন্য ছেলেমেয়ের জন্মদিবস, মেয়েদের জন্মদিবস, মৃত্যু দিবস পিতামাতার কোনোটা পালন করা ইসলামে জায়েজ নেই। রাসুলেরটা যে জায়েজ নেই আর কারোরটাও জায়েজ নেই, কারণ এই জন্মদিবস পালনের মধ্যে কোনো ফায়দা নেই। বরং জন্মদিবস পালন হলে দুঃখের বিষয় যে আমার জীবন থেকে একটা বছর শেষ হয়ে গেছে।